আজকে অ্যাজ অলওয়েজ হচ্ছে আমাদের গিফট প্যাকেজ ডে। শুরু যখনই আমরা করছি কোনোদিন একটা গিফট প্যাকেজ দিয়ে, বুঝতে হবে যে এর পরে কিন্তু বেশ কিছু ক্লেম রয়েছে আমাদের জন্য অপেক্ষা, এবং মেজরিটি আজকে সেটা রয়েছে মিস্ট্রি সাইনিংস এ। বাট সেই সব কিছু শুরু আমরা অবশ্যই করব কিক অফ গিফট প্যাকেজটা দিয়ে, যেখানে আজকে আমরা কিন্তু পাচ্ছি একটা লিগা ওয়ানের প্লেয়ার। অবশ্যই তুমি জানো এখানে বেস্ট কেস কে, আমি তো অবশ্যই ওয়ার্স্ট কেসটাই পেয়েছি। অ্যাজ অলওয়েজ কাবেলা দ্য 111 রেটেড সিএএম জয়েন্স দ্য টিম অ্যাগেন। শুরুতেই সিএএম পাওয়াটা খুব একটা ভালো লক্ষণ যে না, এটা তো তুমি জানোই। বাট কুইকলি একবার যদি আমরা দেখে নিতে লিস্ট অফ প্লেয়ার্স, তাহলে ইমিডিয়েটলি তুমি দেখতে পাবে দ্য বেস্ট কেস সিনারিও আবার এখানে হচ্ছে এমবাপে আর মেসি। অ্যাকচুয়ালি দুটো কার্ড আছে বেস্ট কেসে, তার সাথে সাথে অল দ্য ওয়ে ডাউন টু ওপেন্দা থেকে শুরু করে এতগুলো 110, 111 আর তার সাথে 112। এবং যখন আমরা মার্কেটে আছি এখন, আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি তোমাকে দেখাবো এখানে, সেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামের একটু বাইরে বেরিয়ে এসে অবশ্যই ডাইরেক্টলি ইন দ্য ফাউন্ডার্স, বিকজ ওরা যে আমাদের বলেছিল যে ডাইনামিক ইমেজেস অ্যাড হবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হওয়া শুরু হয়ে গেছে। ইমিডিয়েটলি যখন তুমি আসবে ইন দ্য 120s, ইয়েস ইউ ক্যান সি দ্য কার্ড আর্টস আর বিং অ্যাডেড। করিম বেনজেমা থেকে শুরু করে অবশ্যই কেন বাদ পড়ে গেছে আমাদের এখানে, আনফর্চুনেটলি রেস্ট ইন পিস। গুন্ডোগান, মার্কিনোস, রাইস, ভিনিশিয়াস, হ্যাঁ আমাদের পায়োনিয়ার্স তুমি এখানে অবশ্যই দেখতে পাবে না, তাদের কার্ড আর্ট গুলো দেখার জন্য তোমাকে যেতে হবে ইন দ্য ফাউন্ডার পায়োনিয়ার এক্সচেঞ্জ। অ্যান্ড এখনো অবধি তুমি লক্ষ্য করবে এদের কার্ড গুলো কিন্তু ডাইনামিক্স পাইনি, সো অন পায়োনিয়ার্স দের কার্ড আর্ট আস্তে আস্তে আপডেট হচ্ছে, কিছুদিনের মধ্যেই আমি কিন্তু এখানে এক্সপেক্ট করছি আমাদের পায়োনিয়ারদেরও নিজেদের ফাইনাল ডাইনামিক ইমেজেস গুলো পেতে। আর বেশি দিন নয়, পাসপোর্ট এফসি মোবাইল, এবার আমরা যাচ্ছি ইন ডাইনামিক এফসি মোবাইল। বাট Let's get on to the main claims, the main chapter. Yes, this is the mystery signings. Peter Cech, the 113 overall goalkeeper, joins the team. Actually, fun fact, এটা তোমরা অনেকেই জানো যারা লাইভে আমার সাথে খেলো হেড টু হেড, আমি কিন্তু অ্যাকচুয়ালি কোবেলকে খেলাচ্ছিলাম এতদিন, বিকজ আমি এখানে পিটার চেককে আমার টিমে মেন গোলকিপার হিসেবে খেলাবো বলে অপেক্ষায় ছিলাম। সো দিস ক্লেম রিয়েলি ডাজ হেল্প মি আ লট। এবং এই ক্লেমটার সাথে সাথে কিন্তু একটা মিস্ট্রি সাইনিংস এর লিকও চলে এসছে আমাদের সামনের সপ্তাহে কে হতে চলেছে মিস্ট্রি সাইনিংস কার্ডটা সেটার বিষয়। আর পিটার চেককে ওয়েলকাম করতে করতেই আমরা দেখে নেব আমাদের সামনের সপ্তাহের প্রথম ক্লেম, তাহলে এখন কে রয়েছে অপেক্ষা। অ্যাজ অলওয়েজ আমাদের এভার রিলায়েবল সোর্স সাবুরিতের থেকে আসছে এই ক্লেমটা, উইক 9 কার্ড কিন্তু হতে চলেছে এই ক্ষেত্রে স্ট্রাইকার, and this is Ian Rush, jake diye amra egiye jabo ekta dhap towards amader final je claim ta samner mashe the big ticket item, which is the 116 overall retro stars. But eta important duto karone, because obosshoi tumi ekhane structure ta follow korcho staircase er moto 111 diye shuru, 112 te shesh, 112 diye shuru, 113 te shesh, ebar 113 diye shuru mane ei je soptah ekhane jehetu duto total claim ache retro stars card ta power age, tar mane prothome amra jodi ইয়ান রাশকে পেয়ে থাকি চান্সেস আর তারপরের সপ্তাহে কিন্তু আমরা একটা 114 পাবো। সো ইয়ান রাশ এবং একটা 114, উইচ ইমিডিয়েটলি লিডস আস টু আমাদের 116 ওভারঅল রেট্রো স্টার ক্লেম, বিকজ ওই মাসে কিন্তু 4 ক্লেম তোমায় করতে হবে না ফর দ্য রেট্রো স্টার্স, মাত্র 2 ক্লেম করার পরেই তুমি আনলক করে ফেলবে পরের মাইলস্টোনটা। বাট স্পিকিং অফ মাইলস্টোন, যে জিনিসটার ব্যাপারে আমি সবচেয়ে বেশি এখন টেনশনে আছি তুমি বুঝতেই পারছো, দ্য 115 ওভারঅল মাইলস্টোন। ইয়েস, কোন কান্ট্রি এখানে দেখতে পাচ্ছি আমরা শুরুতেই, সেটাই সর্ট অফ ডিটারমাইন করে দেবে কাকে আমরা পেয়েছি এই মুহূর্তে। আগেন আমি বলবো না কাকে চাই আমরা, তুমি সর্ট অফ জানো, তুমি এতদিন ধরে দেখছো আমার টিমকে, বুঝতে পারছো কাকে দরকার টিমে। ইয়েস, দ্য ফার্স্ট কান্ট্রি উইল ডিটারমাইন যে হু ইজ দ্য ওয়ান দ্যাট উই আর গেটিং। আর দেরি না করে উই উইল ডু দ্য ক্লেম, আগেন আমি এক্সট্রিমলি নার্ভাস এখানে, অ্যান্ড তার সাথে সাথে উইল ক্লিক অন দ্য ফ্রি, হিয়ার উই গো মাইলস্টোন টু। ভেবে নাও কাকে তুমি দেখতে চাও, একটু মন থেকে ভাবো প্লিজ, একটু আমার এইটুকু এইটুকু মন থেকে মন থেকে। ইয়েস, ইউ ক্যান ডু ইট, ইয়েস ইটস গুড, হিউজ হিউজ কার্ড, ট্যাপ টু ওপেন প্লিজ, জাস্ট জাস্ট প্লিজ, জাস্ট just there are just 2 cards that I want, please come on France, okay this is a striker is it, okay this is Kylian Mbappe, I do not hate that at all, I do not hate that at all, you know what, you know what game, okay welcome to the team Kylian Mbappe, ekdomi amar kichu kharap bolar nei ekhane, yes probably less than ideal amar team er jonno, ami jaira kothay khelabo ami, but
again sort of expect করছিলাম আমরা একটা স্ট্রাইকার এন্ড এমবাপে ইজ অ্যাজ গুড অ্যাজ ইট গেটস অবশ্যই তুমি আমাকে জানাবে তুমি কমেন্ট সেকশনে কাকে প্যাক করেছো এন্ড ইমিডিয়েটলি কিন্তু তুমি দেখতে পাবে এই মাইলস্টোনটা যেটা কিন্তু আনলক হচ্ছে ঠিক আর দু সপ্তাহে আর জাস্ট দুটো ক্লেম যার পরেই একটা 116 ওভারঅল রেট্রো স্টার প্লেয়ার কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে মিসশি সাইনিংস মোর ইম্পর্টেন্টলি এখন তুমি যদি কোনো স্ট্রাইকারকে পেয়ে থাকো যেমন কিলিয়ান এমবাপে আমার জন্য সে কিন্তু তোমার স্লট ইন হবে ইন আ সেকেন্ড স্ট্রাইকার সর্ট অফ আ পজিশন বিকজ এমবাপে কিন্তু একজন এসেনশিয়াল সেকেন্ড স্ট্রাইকার সিঙ্গেল স্ট্রাইকারে একটু ডিফিকাল্ট খেলানো সামওয়ান লাইক এখানে বেলিংহাম বা কেভিন ডে ব্রয়নাকে তুমি যদি পেয়ে থাকো এখন স্যাবি একটা বাজেটে অসাধারণ প্লেয়ার দুজনের সাথে লাস্টলি তুমি যদি মুসিয়ালাকে পেয়ে থাকো একটাই পজিশন আছে আর তুমি যদি এখানে স্ট্রাইকারদের মধ্যে অন্য কাউকে এখানে পেয়ে থাকো আমাদের বাকি যে তিনজন স্ট্রাইকার অপশন আছে তাদের মধ্যে কম বেশি সবাই কিন্তু সিঙ্গেল স্ট্রাইকারে ভালো অসিমহেন লেভানডস্কি আর হালান্ড জাস্ট এমবাপেকেই তুমি যদি টু স্ট্রাইকারে খেলাও সেটা স্লাইটলি একটু বেশি অ্যাডভান্টেজ তুমি পাবে অ্যান্ড উইথ দ্যাট ইন মাইন্ড অবশ্যই আমরা দেবো আমাদের কোবেলের জায়গাতে পিটার চেককেও সর্ট অফ আমাদের টিম ইজ কামিং টুগেদার আমার জন্য এমবাপেকে পাওয়া প্রবলেম কেন তার কারণটা হচ্ছে যে আমি এখন প্রাইমারিলি যেহেতু 4-3-3 হোল্ডিংয়ে খেলি রিভাল্ডোর জায়গাতে আমাকে এমবাপেকে খেলাতে হবে উইচ ডাজ নট রিয়েলি ওয়ার্ক তার মানে উইথ এমবাপে আমাকে এবার ফাইনালি আবার একটা টু স্ট্রাইকার ফরমেশনে প্রবাবলি সুইচ করে যেতে হবে দ্যাট ইজ দ্য মেন স্ট্রাগল ফর নাও যদিও আরেকটা সিক্রেট পজিশন যেখানে এমবাপে খুব একটা খারাপ খেলবে না দ্যাট ইজ ওয়ান অফ দ্য উইংস অ্যাজ ওয়েল যদিও একটা -4 এখানে স্কিল বুস্ট আমরা নিচ্ছি বটে বাট লেটস বি অনেস্ট হিয়ার এমবাপের পেসটা কিন্তু লেফট উইঙ্গার রাইট উইঙ্গারেও যথেষ্ট বড়সড়ভাবেই হেল্পফুল হয়ে যাবে বাট উইথ দ্যাট অবশ্যই যদি আজকের ভিডিওর আমরা অলমোস্ট শেষে এসে পৌঁছেছি একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি তোমাকে দেখাবো অবশ্যই যেটা কালকে ফাউন্ডার্স ভিডিওটার পরে তোমরা অনেকে আমাকে দেখিয়েছো দ্যাট ইজ দ্য ট্রানজিশন সেকশন যেখানে তুমি কিন্তু যদি স্ক্রোল করে চলে যাও অল দ্য ওয়ে টু দি ভেরি ভেরি এন্ড এখানে কিন্তু একটা 120 ওভারঅলের মিসট্রি পায়োনিয়ার টিস করেছে ইয়ে এবার দেখো যেহেতু এখানে মেসি অলরেডি চলে এসছে রোনাল্ডো নেইমাররা চলে এসছে দিস 120 কার্ড ইজ নট এনি ওয়ান অফ দেম যারা অলরেডি আছে তাদের মধ্যে কেউ নয় দিস কার্ড is Kylian Mbappe majority of the leaks are sources shedai bolche because Mbappe er kono transfer confirm hoyni jotokkhon na transfer confirm hocche totokkhon ei card ta ora dite parche na ar 120 ekhon ar ek jorer i ashar baki ache that is Mbappe baki ra shobai cholei esche in game so ei mystery pioneer ta kom beshi confirmed is going to be Mbappe tar sathe sathe ekhon jokhon ei duto button unlock hoye geche tumi jokhon new season e click korbe guess what tumi kintu notun season e ei je কার্ড গুলো যাচ্ছে অ্যাজ কত ওভারঅল সেটাও দেখতে পেয়ে যাবে ডাইরেক্টলি ফ্রম দ্য ট্রানজিশন সেকশন এটা একটা মেজর মেজর আপডেট ইয়েস হিয়ার ইজ দ্যাট রোনাল্ডোস কার্ড হিয়ার ইজ অল দিস কার্ডস যাদেরকে আমরা এক্সপেক্ট করছি ইন দ্য নিউ গেম আর এইগুলোই সেই ডাইনামিক ইমেজেস যেগুলো আমরা এক্সপেক্ট করছি নিউ গেম উইচ ইজ ইন্টারেস্টিং আর একটা জিনিস লক্ষ্য করেছো সেটা হচ্ছে যে মিসট্রি পায়োনিয়ার কার্ডটা তার ওভারঅল ইজ 94 দ্য বিগেস্ট পসিবল ওভারঅল যেখানে সামওয়ান লাইক হালান্ড পেয়েছে 94 ক্রস দ্য বোর্ড হাইয়েস্ট পসিবল ওভারঅল যেটা দিয়ে আমরা গেমটা শুরু করছি দ্যাট ইজ 94 হালান্ড বেলিংহাম এদের সবার জন্য আর তার সাথে সাথে আমাদের যে ক্যারি ওভার আইকনগুলো তারা কিন্তু বেশ খানিকটাই একটা ওভারঅল ডিসঅ্যাডভান্টেজ দিচ্ছে বটে বাট দে আর স্টার্টিং অ্যাট 89 ওয়াইল তুমি যদি হালান্ড বেলিংহাম নেইমার এদেরকে প্যাক করো ইমিডিয়েটলি তুমি একটা +2 থেকে +3 ওভারঅল অ্যাডভান্টেজে থাকবে আমাদের নিউ গেমে কার্ড আর্টস লুক বিউটিফুল বাট এই নোটে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা FIFA 23 মোবাইল ভিডিওতে বা একটা FC মোবাইল ভিডিওতে বাই বাই 29 and I find myself wondering what did happen to the last 10 I ran away with my life fast forward